বন্ধুরা, চাকরি ভালো না ব্যবসায়, এই বিষয়ে গল্প। সৌরভ নামের এক লোক আইটি কোম্পানিতে কাজ করত, তার ভালো মাইনে আসত, তাই তার অনেক অহংকার ছিল। ওর মনে হতো যে চাকরি করাটা ব্যবসার থেকে ভালো, তার জন্য সে সবসময় ছোট মোটো কাজ করা লোকেদের সঙ্গে ঠাট্টা করত, অফিস বয়স সে সবসময় অপমান করে থাকত। কিরে পাগল, এ কেমন চা বানিয়েছিস? না এতে দুধ আছে না চিনি? কখনো তোর বাবা চা বানিয়েছিল রে? বেচারা অফিস বয় এই বিষয়ে কিচ্ছু বলতো না, আর সরি স্যার বলে চলে যেত। সৌরভের কোম্পানির সামনে এক সিঙ্গাড়াওয়ালা ঠেলা ছিল, প্রায় সেই কোম্পানির লোকেরা লাঞ্চ ব্রেকে ওই ঠেলার থেকে সিঙ্গাড়া খেত। সৌরভও কোনো কোনো দিন সিঙ্গাড়াওয়ালার থেকে গিয়ে সিঙ্গাড়া খেত। তখনই সৌরভের একদিন সিঙ্গাড়াওয়ালার সঙ্গে মজা করার ব্যাপারে ভাবল। ও সিঙ্গাড়াওয়ালা দাদা, ভাই তুমি তো তোমার দোকান অনেক সাজিয়ে গুছিয়ে রেখেছ, তোমার কাছে তো ভালো ম্যানেজমেন্ট স্কিল আছে, কিন্তু তোমার কি মনে হয় না যে সিঙ্গাড়া বিক্রি করে তুমি তোমার সময়টা নষ্ট করছো? সেটা কি করে সাহেব? আরে ভাবো, যদি তুমি আমার মতন কোনো বড় কোম্পানিতে কাজ করতে তো আমার মতনই এক ম্যানেজার হতে, কি ঠিক বললাম না? সিঙ্গাড়াওয়ালা সৌরভের দিকে দেখে আর বলে, কথাটা তো ঠিকই বললেন সাহেব আপনি, কিন্তু আমারও একটা কথা শুনে নিন। সেটা কি? সাহেব, আমার মনে হয় আমার কাজটা আপনার থেকে ভালো। সেটা কি করে? তুমি তো সাধারণ সিঙ্গাড়া বিক্রি করো, তোমার কাজ এত বড় হতে পারে কি করে? সেটা এরকম করে স্যার, 10 বছর আগে আমি ঝুড়ি করে নিয়ে সিঙ্গাড়া বিক্রি করতাম, ওই সময় আপনি এই কোম্পানিতে জব পেলেন, ওই সময় আমি 10,000 টাকা মাসে কামাতাম, আর আপনি ওই সময় 10,000 টাকাই মাসে কামাতেন। আগের 10 বছরে আমরা অনেক লাভ করেছি, আপনি ওই কোম্পানিতে ম্যানেজার হয়ে গেলেন, আর আমি তার মাঝে একটা নিজের সিঙ্গাড়ার দোকান খুলে নিলাম, আর এই এলাকার সব থেকে প্রসিদ্ধ সিঙ্গাড়াওয়ালা হয়ে গেলাম। তো সিঙ্গাড়ার দোকান খোলা কোনটা বড় কথা? কোনো বড় ব্যাপার নয় সাহেব, কিন্তু আমার কথাটা তো শুনে নিন। হ্যাঁ হ্যাঁ বলো। দেখুন সাহেব, এখন আপনার মাইনে হলো প্রায় 1,00,000 টাকা, আর আমিও প্রায় অতটাই বা তার থেকে বেশি সিঙ্গাড়া বিক্রি করে কামিয়ে নিই, তার জন্য আমি এটা যুক্তি দিয়ে বলতে পারি যে আমার কাজটা আপনার থেকে ভালো, আর আমার বাচ্চাদের ভবিষ্যৎ তো অনেক ভালো আছে। সৌরভ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, বাচ্চাদের ভবিষ্যৎ? আমি বলছি স্যার, একটু মন দিয়ে শুনবেন, আমি ওই সময় অনেক কম টাকা পুঁজি লাগিয়ে এই কাজটা শুরু করেছি, কিন্তু আমার বাচ্চাদের এমনটা করতে হবে না, একদিন আমার ছেলে এই কাজই চালাবে, ওকে এখন শূন্য থেকে শুরু করার দরকার নেই, কারণ ও আমার শুরু করা কাজটাই আগে নিয়ে যাবে। কিন্তু সাহেব আপনার ব্যাপারটা তো সব উল্টো, কারণ যেই কোম্পানিতে আপনি কাজ করেন ওই কোম্পানির মালিকের ছেলের এই সাহায্যটা হবে, নাকি আপনার বাচ্চাদের? আপনার বাচ্চাদের তো আবার শূন্য থেকেই শুরু করতে হবে। এখন সাহেব আপনার কোম্পানির পোস্টটা তো আপনি বাচ্চাদের দিতে পারবেন না, ওদের তো আবার শূন্য থেকে স্টার্ট করতে হবে, যেমন আপনি 10 বছর আগে করেছিলেন। আমার বাচ্চা তো এই ব্যবসাটা এই স্টেজ থেকেই আবার শুরু করে নিয়ে যাবে, আর আপনার বাচ্চার ম্যানেজার হওয়া পর্যন্ত আমার ছেলে কোথায় থেকে কোথায় পৌঁছে যাবে? সৌরভ চিন্তায় পড়ে যায়। এখন আপনি বলুন সাহেব, কে ট্যালেন্ট আর সময় বরবাদ করছে আর কে নয়? সৌরভ কথাটা বুঝে যায় আর সিঙ্গাড়ার পয়সা দিয়ে সেইখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আপনি কমেন্ট বক্সে বলুন যে চাকরি ভালো না ব্যবসায়, আপনি কোনটা করতে পছন্দ করবেন? আমরা আপনার কমেন্টের অপেক্ষা করব। আবার দেখা হবে এক নতুন গল্পের সঙ্গে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ গো, শুনছেন? রাহুলের টিফিন দিয়ে আসুন ওর অফিসে, রাহুলের মা বললেন। কি, রাহুল আর সাথে টিফিন নিয়ে যায়নি? আজ ওর অফিসে মিটিং ছিল বসের সাথে সকাল সকাল, তার জন্য বিনা টিফিন নিয়ে চলে গেছিল। ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে আসছি। রাহুলের বাবা তৈরি হওয়ার জন্য ঘরে চলে যান। একদিন আগে, মা, আমার বন্ধুর বাবাও টিচার ছিলেন, উনি দেখো কত আলিশান বাড়ি বানিয়ে দিয়েছেন, আর আমার বাবা, আমরা এখনো ভাড়া বাড়িতে থাকি। রাহুল রেগে বলল, রাহুল তুমি জানো না মনে হয়, কিন্তু তোমার বাবা ঘরে সবার থেকে বড় ছিলেন, তার জন্যে 2 বোন আর 2 ভাইয়ের বিয়ে ওনাকেই করতে হতো, আর সাথে তোমার পড়াশোনার খরচা,
আর তোমার বড় বোনের বিয়েও তো ছিল, কে করেছে এইসব? কি ফায়দা এইসবের? ওনার ভাই বোন এখন বাংলোতে থাকে, কোনোদিনও এটা ভেবেছে কি নিজের দাদা ভাড়া বাড়িতে থাকে? তো ওনার জন্য একটা ছোট ঘর কিনে দিই। এই শুনে মায়ের চোখে জল এসে যায়। সে বুঝতে পারছিল না যে জন্ম দেওয়া ছেলে নিজের বাবার ব্যাপারে এরকম কথা কেন বলছে। তারপর মা বললেন, তোমার বাবা নিজের কর্তব্য পুরো করেছেন, নিজের ভাই বোনেদের থেকে কোনোদিন কোনো জিনিসের আশা করেননি। রাহুল পাগলের মতো বলছিল, আচ্ছা তো ঠিক আছে, কিন্তু বাবা যে ছেলেদের টিউশন পড়াতো, ওদের থেকে ফিস নিত, তো আজকে বাবাও পয়সার বাগানে শুতো। আজকালকার ক্লাসওয়ালাদের দেখো এরম ইম্পোর্টেড গাড়িতে ঘোরে। কিন্তু তোমার বাবার কিছু নিয়ম ছিল, জ্ঞান দেবার পয়সা নেবেন না। তার জন্য তো উনি অনেক পুরস্কারও পেয়েছেন, জানো কি তুমি? এই শুনেই রাহুল জোরে চিল্লালো, কি লাভ এসব পুরস্কারের? এটাতে কি আমাদের বাড়ি হবে? পড়ে আছে তো ধুলো খেয়ে কোনো ভাঙা জায়গায়, কেউ জিজ্ঞাসা করে না ওটাকে। তখনই দরজার বেল বাজে। বাবা এসব কথা শুনে তো নেয়নি, এই ভয়ে রাহুলের মুখ শুকিয়ে যায়। কিন্তু বাবা কারোর সাথে কথা না বলে নিজের ঘরে চলে যায়। এই ছিল কালকের ঝগড়া। আর আজ মোহনলাল সাইকেলে টিফিন লাগালো, আর কড়া রোদে রাহুলের অফিস পৌঁছে গেল। কড়া রোদ হওয়ার কারণে হাঁপিয়ে গিয়েছিলেন, অফিস পৌঁছাতে ওনাকে সিকিউরিটি গার্ড থামালেন। রাহুল স্যার কি টিফিন দেবার ছিল, আমি কি ভিতরে যেতে পারি? মোহনলাল জিজ্ঞেস করল। এখন দিতে পারবো না, উনি বসের সাথে মিটিংয়ে আছেন, যখন মিটিং শেষ হয়ে যাবে তখন দিয়ে দেবেন। চলো এখান থেকে সরো, বস যাতে আপনাকে দেখতে না পারে, যদি বস দেখে ফেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, চলো যাও এখান থেকে, গার্ড বলল। মোহনলাল কিছু দূরেই রোদে দাঁড়িয়ে থাকল। মিটিং এক ঘন্টার বেশি চলল, ওনার পায়ে ব্যথা হতে লাগল। তখনই অফিসের ক্যাবিন দরজা খোলার আওয়াজ হল, বসের পেছন পেছন রাহুলও আসলো। রোদে দাঁড়ানো বাবাকে দেখে ও বিরক্ত হল। চলতে চলতে বসের নজর মোহনলালের উপরে পড়ে, গাড়িতে বসার জায়গায় ও ওখানেই দাঁড়িয়ে থাকল। ওই সামনে রোদে কে দাঁড়িয়ে আছে? উনি গার্ডকে জিজ্ঞেস করলেন। আমাদের রাহুল স্যারের বাবা, টিফিন দিতে এসেছিলেন। গার্ড ভয়ে বলল, ডাকুন ওনাকে। রাহুল ঘাবড়ে গেল, ওর ঘাম বেরিয়ে গেল, ওর নিজের বাবার উপরে অনেক রাগ হল। গার্ডের ডাকার পর মোহনলাল ভেতরে আসল। বস ওনার পাশে গেল আর বলল, আপনি মোহনলাল স্যার না? সরকারি স্কুলে আপনি টিচার ছিলেন না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে চেনেন আমাকে? কিছু বোঝার আগেই বস মোহনলালের পা ছুলেন। রাহুল আর সবাই এসব দেখে অবাক হয়ে গেলেন। স্যার, আমি বিজয়, আপনার স্টুডেন্ট ছিলাম, আপনি আমাকে পড়াতে ঘরে আসতেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ল। বাপরে, তুমি তো কত বড় হয়ে গেছো। বিজয় হাসল আর বলল, স্যার আপনি এখানে রোদে কি করছেন? চলুন ভেতরে বসি, অনেক কথা বলার আছে আপনার সাথে। সিকিউরিটি, তুমি এনেকে ভেতরে বসাওনি কেন? সিকিউরিটি লজ্জার চোটে গলা নিচে করে দিল আর বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে। এতে মোহনলাল বললেন, এতে ওর কোনো ভুল নেই, আপনাদের ডিস্টার্ব না হোক তাই জন্য আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। ওকে ওকে। বিজয় মোহনলালের হাত ধরে আর ওনাকে ওর কেবিনে নিয়ে যায়। বসুন স্যার। নিজের চেয়ারের দিকে আঙুল দেখিয়ে বিজয় বলে, না না, এই চেয়ার তো তোমার। মোহনলাল ঘাবড়ে বলে, স্যার আপনার জন্যই তো এই চেয়ার আমি পেয়েছি, তাই জন্য এতে সবার আগে আপনার অধিকার আছে। বিজয় জবরদস্তি মোহনলালকে নিজের চেয়ারে বসায়। মনে হয় আপনি এটা জানেন না, কিন্তু যদি স্যার না হতেন তো আজ এই কোম্পানি হতো না, আর আমি আমার বাবার সাথে ওনার দোকানে বসে থাকতাম। বিজয় নিজের বন্ধুদের বলে। রাহুল আর ম্যানেজার আশ্চর্য হয়ে দেখতেই থাকে। স্কুলের সময় আমি একটা এভারেজ স্টুডেন্ট ছিলাম, আমার পড়াশোনায় মন ছিল না, মার্কসও কম আসতো, তাই জন্য আমার মা আমাকে স্যারের কাছে ওনার ঘরে নিয়ে গেলেন টিউশন দেওয়ার জন্য। কিন্তু স্যারের ঘরে জায়গা ছিল না, তাই জন্য উনি আমার ঘরে এসে আমাকে পড়িয়ে যেতেন, কিন্তু স্যার কোনোদিনও ফিস নিতেন না। স্যারের পড়ার অভিজ্ঞতায় আস্তে আস্তে আমার পড়াতে মন লাগতে লাগলো, আর মাধ্যমিকে আমি দ্বিতীয় নম্বর আনলাম, তাই দেখে আমি তো হাওয়াতে উড়তেই থাকলাম। মাই গুডনেস, কিন্তু স্যার আপনাদের কোনো ফিস নেয়নি? ম্যানেজার জিজ্ঞেস করলেন। আমি মায়ের সাথে মিষ্টি নিয়ে স্যারের বাড়ি গেছিলাম, মা 50,000 টাকার চেক স্যারকে দিলেন, কিন্তু তিনি নেননি। তখন স্যার একটা কথা বলেছিলেন যা এখনো আমার মনে আছে। স্যার বললেন, আমি কিছু করিনি,
আপনার ছেলেই বুদ্ধিমান ছিল, আমি খালি ওকে রাস্তা দেখিয়েছিলাম। আর আমি জ্ঞান বিক্রি করি না, দান করি। তারপর আমি টুয়েলভ করার পরে এমএস করি আর আমেরিকায় গিয়ে পড়ি, আর ফেরত আসার পর এই কোম্পানি স্টার্ট করি। এক পাথরকে স্যার হীরে বানিয়ে দিল। স্যার, আপনাকে সত্যি হৃদয় থেকে প্রণাম। মোহনলালের চোখে জল এসে যায়। এটা সত্যি দুর্দান্ত ব্যাপার। বাইরের পৃথিবীতে পড়ার বাজার চলছে, আর উনি বিনা ফিসে পড়ান। মেনে গেলাম স্যার আপনাকে। এরম লোক ভালো মানুষ হয়, এনার পয়সার আর পুরস্কারের কোনো চাহিদা থাকে না। এনার তো শুধু নিজের স্টুডেন্টের ভালো হোক তাই দিন রাত চায়। ঠিক বললেন স্যার আপনি, এরম লোক পৃথিবীতে অনেক কমই হয়। স্যার, আপনি কি আজও ভাড়া বাড়িতে থাকেন? মোহনলালের জায়গায় রাহুলই জবাব দিল। হ্যাঁ স্যার, ওই ভাড়ার বাড়িতেই থাকি। আজ আমি আমার স্যারকে গুরুদক্ষিণা দেব। এই শহরে আমার কিছু ফ্ল্যাটস আছে, ওর থেকে একটা ফ্ল্যাট আমি আপনার নামে করছি। বিজয় বলল। কি? মোহনলাল আর রাহুল একই সাথে বলল। এত বড় গুরুদক্ষিণা আমার প্রয়োজন নেই। মোহনলাল বললেন, স্যার প্লিজ না বলবেন না, কাজের চক্করে আমি আমার গুরুদক্ষিণা দিতে ভুলেই গেছিলাম। অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে নয়, নিজের বাবাকে বলো। আর আমাকে একটা দিব্যি দাও, তুমি নিজের বাবার শেষ নিঃশ্বাস অবধি ওনার সাথে থাকবেন। হ্যাঁ স্যার, আমি দিব্যি দিচ্ছি। রাহুল ইমোশনাল হয়ে যায় আর ওর চোখে জল এসে যায়। তো বন্ধুরা, আপনার কাছে অনুরোধ যে কোনোদিনও নিজের পিতাকে জিজ্ঞেস করবেন না উনি আপনার জন্য কি করেছেন আর কি কামিয়েছেন। যা কিছু কামানোর আছে তা নিজের দমে কামাও। উনি আমাদের যা পড়া আর সংস্কার দিয়েছেন তাই আপনার রোজগার করতে সাহায্য করবে। ধন্যবাদ।